ছয় নম্বরে হচ্ছে নোজ ব্লিডিং, নাক দিয়ে অনেক সময় রক্ত পড়ে অনেকের, এতে রোজা ভাঙবে কিনা? না, এতে যেহেতু অল্প রক্ত এটা কোনো প্রভাব ফেলে না দেহে, এতে করে ইনশাল্লাহ রোজা ভাঙবে না। রমজান মাসে অনেকের দাঁত ফেলা লাগতে পারে, রিমুভিং টুথ ডিউরিং রমাদান। তো যদি কারো দাঁত পড়ে যায় বা দাঁত ফেলতে হয়, দাঁত ফেলার কারণে যে সামান্য ব্লিডিং হয়, এতে ইনশাল্লাহ আপনার রোজা ভাঙবে না। অনেকে জিজ্ঞেস করে যে হুজুর, রমাদানে রোজা রেখে ব্লাড টেস্ট করা যাবে কিনা, কি মনে হয় আপনাদের, ব্লাড টেস্ট করা যাবে? হ্যাঁ, ঠিকই বলেছেন, ব্লাড টেস্ট করা যাবে। ব্লাড টেস্ট করলে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ, যেহেতু এটা খুব অল্প পরিমাণের রক্ত নেওয়া হয়, সামান্য কিছু রক্ত নিয়ে সাধারণত এই মেডিকেল টেস্টগুলো করা হয়। এতে রোজাদারের দেহে কোনো প্রভাবও পড়ে না, কোনো দুর্বলতাও আসে না, ফলে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে, অনিচ্ছাকৃত যদি কেউ বমি করে তাহলে রোজা ভাঙবে না। কী কী কাজ করলে রোজা ভেঙে যায়? সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইচ্ছা করে রোজা অবস্থায় যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভেঙে যায়। তাহলে ওই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে অনিচ্ছাকৃত যদি কারো বমি আসে, এবং ওই হাদিসটা আমরা উল্লেখ করেছি যে অনিচ্ছাকৃত যদি কেউ ভমিটিং করে ফেলে, তাহলে কিন্তু ওই ভমিটিংয়ের কারণে তার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ।